हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस विटा। तो बंधुरा, आज के क्लास टेनर चैप्टर 5 अर्थात आलो चैप्टर किछु गुरुत्वपूर्ण एमसीक्यू देखे नेब। प्रथमे देखे नी, आलोर प्रतिसरणेर जन्य दायी, ताहले आलोर प्रतिसरणेर जन्य दायी कोनटी आमादेर देखे नीते होबे। आलोर रश्मिर प्रकृति, आलोक रश्मिर बर्ण, नाकि कोनोटी नय़, नाकि आलोक रश्मिर गतिवेग। ताहले आलोर प्रतिसरणेर जन्य दायी आलोक रश्मिर प्रकृति, नाकि आलोक रश्मिर बर्ण, आलोक रश्मिर गतिवेग, नाकि कोनोटी नय़। सठिक आंसर हलो अपशन डी, कोनोटी नय़। एबार आमरा द्वितीय प्रश्नटा देखे नी। उत्तल लेंसेर सामने वस्तुके एफ एवं 2F एर मध्ये राखले प्रतिबिम्ब हय कि हय़, सद विवर्धित, नाकि समशीर्ष खर्वित, नाकि असद विवर्धित, आर अवशीर्ष ओ समान। ताहले कि उत्तल लेंसेर सामने वस्तुके एफ एवं 2F एर मध्ये राखले प्रतिबिम्ब हय़, अपशन ए सद ओ विवर्धित। ताहले सठिक आंसर अपशन ए सद ओ विवर्धित। एबार नेक्स्ट, सादा आलोर कोन बर्णेर जन्य, सादा आलोर कोन बर्णेर जन्य काचेर प्रतिसरांक सर्वोच्च। अपशन 4টি আছে কি কি, সবুজ, বেগুনি, লাল, নাকি হলুদ। তাহলে কি সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ? তাহলে এর সঠিক উত্তরটা কি হবে, অপশন সি বেগুনি। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। কি আছে, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। কোয়েশ্চেনটা কি আছে আরেকবার দেখে নিই, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি কি? সেটি অপশন 4টি কি কি আছে, এক্স রশ্মি, নাকি ইউভি রশ্মি, নাকি মাইক্রোওয়েভ, নাকি গামা রশ্মি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশন সি গামা রশ্মি। তাহলে সঠিক উত্তর অপশন সি গামা রশ্মি, তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। এবার নেক্সট কোয়েশ্চেন কি, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা হবে। কি আছে, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা কখন হবে, একের থেকে কম হলে, না এক হলে, না একের থেকে বেশি, নাকি কোনোটিই নয়। তাহলে কি কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা হবে, অপশান বি একের থেকে বেশি। পরের প্রশ্নটা দেখে নিই, কি আছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতি সরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক। অর্থাৎ কি, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক। তাহলে কোন বর্ণ, লাল, নাকি নীল, নাকি বেগুনি, নাকি হলুদ। তাহলে অপশন ডি বেগুনি। কি হবে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক। নেক্সট কোয়েশ্চেন কি, আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে তরঙ্গ দৈর্ঘ্য, নাকি বেগ, কম্পাঙ্ক, নাকি কোনোটিই নয়। তাহলে কি আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে, অপশান বি কম্পাঙ্ক। তো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই, কি আছে, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো কমানোর ক্ষমতাকে কি বলা হয়, দীর্ঘদৃষ্টি, নাকি অভিযোজন, নাকি হ্রস্ব দৃষ্টি, নাকি উপযোজন। তাহলে কোয়েশ্চেনটা কি ছিল, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো কমানোর ক্ষমতাকে কি বলা হয়, অপশন ডি উপযোজন। তাহলে এবার 9 নম্বর প্রশ্নটা কি দেখে নিই, লঘু হতে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আপাতন কোণ 65 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 25 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত হবে, 35 ডিগ্রি, নাকি 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেনটা কি আছে, লঘু হতে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আপাতন কোণ 65 ডিগ্রি, প্রতিসরণ কোণ 25 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান হবে, অপশান বি 40 ডিগ্রি। এবার নেক্সট প্রশ্ন কি, এফ ফোকাস দৈর্ঘ্য
विशिष्ट अवतल दर्पण के सामने वस्तु के कोथाओ रखले सद और विवर्जित प्रतिबिम्ब गठित होबे। ताहले क्वेश्चन टा कि ए फोकस दैर्घ्य विशिष्ट अवतल दर्पण के सामने वस्तु के कोथाय रखले सद और विवर्जित प्रतिबिम्ब गठित होबे। ताहले कि ऑप्शन তাহলে কি বলেছে এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে বস্তুকে সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। পরের প্রশ্নটা দেখে নি, কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ও শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে। তাহলে কোশ্চেনটা কি কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ও শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে ওই মাধ্যমে আলোর বেগ কি হবে, মিউ ইনটু সি নাকি অপশন বি সি বাই মিউ, অপশন ডি রুট ওভার মিউ সি নাকি অপশন সি রুট ওভার সি বাই মিউ। তাহলে কি কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ও শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে ওই মাধ্যমে আলোর বেগ হবে, অপশন বি সি বাই মিউ। পরের প্রশ্ন, দন্ত চিকিৎসক মুখের অভ্যন্তরে দেখতে ব্যবহার করেন কি দর্পণ। তাহলে কি দন্ত চিকিৎসক মুখের অভ্যন্তরে দেখতে ব্যবহার করে অবতল দর্পণ নাকি অবতল লেন্স, উত্তল দর্পণ, সমতল দর্পণ। সঠিক উত্তরটি হলো অপশন এ অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ দিয়ে দন্ত চিকিৎসক মুখের অভ্যন্তরে দেখতে ব্যবহার করেন। এবার ১২ নম্বর প্রশ্নটা দেখে নি, কি আছে, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে জিরো ডিগ্রি, ১৮০ ডিগ্রি, ৯০ ডিগ্রি নাকি দুই মাধ্যমের সংকট কোণ। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে অপশন এ জিরো ডিগ্রি। তারপর পরের প্রশ্ন, কি লেন্সের আলোক কেন্দ্রে কোনো আলোক রশ্মির চ্যুতি হয় কত, জিরো ডিগ্রি নাকি সিক্সটিন ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি, নাইনটি ডিগ্রি। তাহলে লেন্সের আলোক কেন্দ্রে কোনো আলোক রশ্মির চ্যুতি হয়, অপশন এ জিরো ডিগ্রি। এবার ১৪ নম্বর প্রশ্নটা দেখি, কি বলেছে সমতল, তাহলে কি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে কি শূন্য নাকি ঋণাত্মক, ধনাত্মক আর অসীম। তাহলে কি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে ১৫ নম্বর প্রশ্নটা কি, যে জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ সেটা কি, সেটা অপশন এ লাল ও বেগুনি, অপশন বি বেগুনি ও কমলা, তারপর লাল ও সবুজ নাকি নীল ও আকাশী। তাহলে কি যে জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক দুটি বর্ণ সেটা হলো অপশন এ লাল ও বেগুনি বর্ণ। এরপরে কি আছে, তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হবে সর্বদা সদ, সদ বা অসদ নাকি সর্বদা অসদ, আর দর্পণের প্রকৃতির উপর নির্ভর। তাহলে কি অপশন বি হবে সঠিক উত্তর, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হবে সর্বদা অসদ। এরপরের প্রশ্ন, কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোন বর্ণে, বেগুনি নাকি হলুদ, নীল আর লাল। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি অপশন ডি লাল বর্ণে। এরপরের প্রশ্ন, কি দৃশ্যমান ক্ষেত্র সর্বাধিক পাওয়া যায় কোন দর্পণে, কোন দর্পণে, তাহলে উত্তল নাকি অবতল নাকি সমতল আর অধিবৃত্তীয়। এই চারটি অপশনের মধ্যে দৃশ্যমান ক্ষেত্র সর্বাধিক পাওয়া যায় অপশন এ উত্তল দর্পণে। এরপর
একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি ও নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? তাহলে কি একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি ও নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান হবে 10 ডিগ্রি নাকি 30 ডিগ্রি, 20 ডিগ্রি আর 40 ডিগ্রি? তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, 10 ডিগ্রি। তাহলে কি বলেছে, একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি আর নির্গমন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে চ্যুতি কোণের মান হবে 10 ডিগ্রি। এরপরে কি বলেছে, শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান কত হবে? তাহলে কি 0 ডিগ্রি নাকি 1.5, 1 আর 1.33? শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান হবে অপশন বি, 1। এবার 21 নম্বর প্রশ্ন, কি মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কি সমতল দর্পণ নাকি উত্তল দর্পণ, অবতল দর্পণ আর সমতল ও উত্তল উভয় দর্পণ? তাহলে কি মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় কোন দর্পণ? অপশন বি, অবতল দর্পণ। এরপরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে, কাঁচের সমান্তরাল স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? অপশন কি কি আছে, 360 ডিগ্রি না 30 ডিগ্রি, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি? প্রশ্নটা কি বলেছে, কি কাঁচের সমান্তরাল স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হবে অপশন বি, 0 ডিগ্রি। এরপর 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আলোর বিক্ষেপণের সবচেয়ে কম যে বর্ণে হয়, কোন বর্ণে আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়, লাল বর্ণে নাকি নীল বর্ণে, বেগুনি বর্ণে আর হলুদ বর্ণে? এই অপশান চারটির মধ্যে আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়। এর পরের প্রশ্নটা দেখে নিই, কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রশ্নটা কি, কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে কত, 15 সেন্টিমিটার নাকি 10 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার? সঠিক উত্তরটি হবে অপশন বি, 15 সেন্টিমিটার। তাহলে কি কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে অপশন বি, 15 সেন্টিমিটার। এবার 25 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন কি আছে, কি উত্তল লেন্সের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? তাহলে কোন লেন্সের, উত্তল লেন্সের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হবে কত? অপশন এ, 1, গ্রেটার দ্যান 1, লেস দ্যান 1 আর হাফ। তাহলে অপশন চারটির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, 1। তাহলে উত্তল লেন্সের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্তন হবে 1। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই শেষ, পরের ভিডিওতে বাকি আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হবে। সো বাই, হ্যাভ এ নাইস ডে।